আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাই কেমন আছেন বন্ধুরা? ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের ফ্রিফিকের আরেকটি ক্লাস, আজকে আমাদের ফ্রিফিকের মনে হয় 6 নম্বর ক্লাস হবে আমাদের। আজকে আমরা ফ্রিফিকে কথা বলবো কিছু আপনাদের অজানা কিছু বিষয় নিয়ে। সেটা হলো ফ্রিফিক আমাদেরকে অ্যাকাউন্ট করার কয়টা সুযোগ দেয়, কিংবা আমাদের ডিজাইন অ্যাপ্রুভ করার কয়টা কবে সুযোগ দেবে। আরেকটা প্রশ্ন সেটা হলো একটা ফিসিতে ফ্রিফিক কয়টা অ্যাকাউন্ট খোলা যাবে। আশা করি এই বিষয়গুলো আমাদের অনেকে জানা নাই, তাই আমি আপনাদেরকে এই বিষয়টা একটু বিস্তারিত বলার চেষ্টা করবো। তো চলেন আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা প্রথম ফ্রিফিকে একটা লগ ইন করি। এমনিতে ফ্রিফিকে আমাদেরকে কয়টা সুযোগ দেবে, যদি আপনি ফ্রিফিকে এখান থেকে সেলিউর কন্টেন্ট যদি এখানে দেন, দেওয়ার ফলে যদি আপনি ফ্রিফিক থেকে যদি আপনি ভালো মানের কন্টেন্ট দেন, তাহলে আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ হলে প্রথমবার অ্যাপ্রুভ। যদি আপনি এমন হয় যে না আপনার প্রথমটা অ্যাপ্রুভ হলো না, আপনার ডিজাইনগুলো সবগুলো নিজের ছিল, নিজের কোয়ালিটি নিজের কন্টেন্ট ছিল, ওয়েবসাইটের মধ্যে তারা কী করবে, আপনার মেল করে দেবে যে আপনার জন্য আরেকবার সুযোগ আছে। আশা করি বুঝতে কথাটা আবার বলি, সেটা হলো তারা আপনার যদি কন্টেন্টগুলো আপনার কোনো কপিরাইট না থাকে, তাহলে আপনাকে বলবে যে এখন আপনার একটা সুযোগ আছে। আর যদি আপনি কোনো কপিরাইট লঙ্ঘন করেন, কিংবা কোনো একটা শেপ এলেভেল কপি করেন, তাহলে ওই সময় তারা আপনার প্রথমবার আপনার অ্যাকাউন্টে ব্যান করে দেবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরও যখন আপনি নিজের কন্টেন্টটা দিয়েছিলেন, হ্যাঁ সবগুলা তারা রেজেকশন করে দিচ্ছে, আপনি আরেকবার সুযোগ দিচ্ছেন, যদি সেই সুযোগ আপনি কাজে লাগে, ওই দ্বিতীয়বার সুযোগ যদি আপনি রেজেকশন খান, আপনার অ্যাকাউন্টটা তারা ব্যান করে দেবে। তাহলে আমরা বুঝতে পারছি কি ট্রাফিক আমাদেরকে কয়টাবার সুযোগ দেয়। ট্রাফিক অর্থাৎ ট্রাফিক আমাদেরকে দুইবার সুযোগ দেয়। হ্যাঁ আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি বলেন যে ফ্রিফিক আমার প্রথম অ্যাকাউন্টটা ব্যান করে দিচ্ছে, এখন আমি কী করবো, ক্যারেক্টার অ্যাকাউন্ট খোলা যাবে কি না, কিংবা যদি আপনি ফ্রিফিক এখান থেকে সেলিউর কন্টেন্ট দেন, দেওয়ার পরে আপনি আপনার আইডি কার্ডটা কখনো সাবমিট করবেন না, এটা সবসময় মনে রাখবেন, আপনার আইডি কার্ডটা কখনো সাবমিট করবেন না। কখন করবেন সেটা আমি অলরেডি আমার 3টা ক্লাসে বারবার বলে দিচ্ছি। সেটা হলো আপনি ডিজাইন 20টা আপলোড দেন, দেওয়ার পরে যদি আপনি 20টা ডিজাইন অ্যাপ্রুভ, 10টা ডিজাইন অ্যাপ্রুভ, তখন আপনি আইডি কার্ডটা সাবমিট করেন। তারা আপনি আইডি কার্ডটা সাবমিট করে আপনার নিজের অ্যাকাউন্টকে ধ্বংস করবেন, তা কিন্তু না। যদি আপনি করেন, আপনার একটা আইডি কার্ড সাবমিট করে দিলেন, তারপর আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেলে, এখন আপনি কী করবেন, আরেকটা আইডি কার্ড খুলবেন, আরেকটা অ্যাকাউন্ট খুলবো, আইডি দিয়ে কখনো পারবেন না। যদি আপনি আইডি কার্ডটা না দিয়ে শুধু একটা অ্যাকাউন্ট খুলে ডিজাইন সাবমিট দেন, দেওয়ার পর যদি আপনি অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়, তারা আইডি কার্ড দেওয়া, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়, রেজেকশন করে দেয়, আরেকটা অ্যাকাউন্ট খুলবেন, ওটাতে আবার ডিজাইন দিবেন, আবার সাবমিট যদি না হয় আবার খুলবেন। যদি আপনি একটাতে বারবার আইডি কার্ড দিতে থাকেন, তাহলে আপনি একটা অ্যাকাউন্ট খোলার সুযোগ দেবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আইডি কার্ড দেওয়ার মূলটা কারণটা কি, সেটা হলো আইডি কার্ড দেওয়ার মূল কারণটা হলো যেন আপনি দুটো অ্যাকাউন্ট করতে না পারেন। তো আমরা কী করি, এখান থেকে আইডি কার্ড আমরা দিই না, আমরা ফরওয়ার্ড দিই, দেখেন এখানে লেখা আছে আইডি সাবমিশন, নিলে আইডি কার্ড সাবমিশন, আমরা এখানে না দিই, আমরা কিন্তু আপলোড দিয়ে দিই। দিয়ে কী করি, নিজের অ্যাকাউন্ট আগে অ্যাপ্রুভ করাইছি আমি। এরপরে আমি অলরেডি ফার্স্ট অ্যাকাউন্ট করছি, এখানে আবার বলি আমি ফার্স্ট অ্যাকাউন্ট করছি, আমার ফার্স্ট অ্যাকাউন্ট তারা রেজিস্ট্রেশন করে দিয়ে 6 নম্বর অ্যাকাউন্ট আমার তারা অ্যাপ্রুভ করছে, আমি 6 নম্বর অ্যাকাউন্টে গিয়ে আমি আইডি কার্ড সাবমিট করছি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই বিষয়টা অনেকে জানান না, আইডি কার্ড প্রথম সাবমিট করার পর যখন অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায়, তখন দ্বিতীয় আরেকটা অ্যাকাউন্ট খোলার সুযোগ পায় না, তখন ভাবে কান্না করেন। যদি এই সুযোগটা, এই বিষয়টা আপনার মাথায় বুঝে আসে, তাহলে আশা করি আপনি ফ্রিফিকে একদিন একদিন কন্ট্রিবিউটার হওয়ার সুযোগ থাকে। আর যদি আপনি প্রথম আইডি কার্ডে দিয়ে রাখেন, আপনি কখন কন্ট্রিবিউটার হতে পারবেন না। আশা করি আজকের ক্লাসটা আপনাদের জন্য সামথিং কিছু উপকার হবে। আমার শরীরটা খুব অসুস্থ, হ্যাঁ কথা না বাজতেছে, এরপর আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। দোয়া করবেন যদি ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে আপনার মাইক্রোস্টিকের প্রত্যেকটা সাইট নিয়ে আইটিউজের ভিডিও পাওয়া যেমন শুরু করছেন, পেতে থাকবেন, আপনাদেরকে আমি 20টা মাইক্রোস্টিক সাইটের ভিডিও দেবো, দোয়া করবেন। তো চলেন আজকের ক্লাসটা এতটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।